আর এই যে কম দামি আছে চারশো বিশ টাকা পঁয়ত্রিশ টাকা তিনশো টাকা ডজন মাত্র পঁচিশ টাকা পার পিস পঁচিশ টাকা পঁচিশ টাকা আহমাতুল্লা ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি ভাই আপনার কাছে কি কি আইটেম পাওয়া যায় আমার কাছে ব্রা পেন্টি তারপর তয়লা রুমাল তারপর আছে মহিলাদের মাথার টুপি মাথার নেট তারপর মা মাস্ক আছে তারপর হাত হাত মোজা পা মোজা তারপরে বাচ্ছাদের মোজা আছে ইহাজ ভাই আপনার শপে আসতে হলে কিভাবে আসতে হবে চক বাজার সুপার মার্কেট নিস্তলায় দোকান নিস্তলায় দোকান হুম তা সর্বপ্রথম আমাদের কোনটা থেকে শুরু করবেন এই ব্রা দেখাই আমি জি

তারপরে এই যে যেমন এই যে ব্রাস মতন সেমিস আছে জি এই যে চারশো বিশ টাকা ডজন মাত্র পঁয়ত্রিশ টাকা পার পিস পরে আবার এই যে কম দামি আছে এটা আছে তিনশো পঞ্চাশ টাকা উনত্রিশ টাকা পার পিস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আরও কম দামি হবে আজ আরও কম দামি আছে দুইশো আশি টাকা ডজন তেইশ টাকা পার পিস তেইশ টাকা মাত্র তেইশ টাকা পার পিস এটা ছোট বড়ো সব কোয়ালিটি আছে জি তারপরে একটা আছে আরো এটা আছে তিনশো টাকা ডজন সেমিস মাত্র পঁচিশ টাকা পার পিস পঁচিশ টাকা পার মাত্র পঁচিশ টাকা পার পিস

মাত্র হইলো আটচল্লিশ টাকা ডজন আটচল্লিশ টাকা ডজন মাত্র আটচল্লিশ টাকা কত পার পিস পরে চার টাকা একটু বেশি পরে জি ভাই তারপর তারপর আছে এলো এটা আছে নব্বই টাকা ডজন নব্বই টাকা হ্যাঁ খুব সুন্দর একটা রুমাল নব্বই টাকা ডজন এই যে এটা আছে নব্বই টাকা ডজন জি কালার হবে তারপর এই যে এই রুমাল আছে এইখানে আমাদের এটা আছে আমরা এলো একশো টাকা ডজন একশো টাকা ডজন এটা আছে একশো টাকা ডজন তারপরে লেডিস রুমাল আছে লেডিস রুমাল হ্যাঁ হ্যাঁ

তারপরে এই যে লোফার মোজা আছে জেমসের লোফার মোজা জি মাত্র হইলো 190 টাকা ডজন 190 টাকা ডজন মাত্র 190 টাকা পিস কত বললো পার পিস পরে আমরা হইলো 15 টাকা আচ্ছা এটা দেখা যায় রাস্তা ঘাটে দেখা যায় 50 টাকা জোড়া বিক্রি করে হ্যাঁ মাত্র 15 টাকা পরে জি তারপরে এটা আছে হলো আমরা 240 টাকা ডজন 240 টাকা এটা একটু উন্নত মানে হ্যাঁ এটা দুটো শর্ট এটা শর্ট মোজা এটা খুব সুন্দর মোজা ঠিক আছে মাত্র 240 টাকা ডজন 20 টাকা পিস পরে জি ভালো মানের এটা হলো সাতাশ চুয়ান্ন সাইজ এটা হলো একশো চল্লিশ টাকা পার পিস চল্লিশ টাকা পার পিস এটা বড়টা আছে হলো আমরা হলো দুশো দুইশো তিরিশ টাকা পার পিস দুশো তিরিশ টাকা পার পিস হ্যাঁ এটা বড়টা এটা খুব ভালো মাল সব কাপড় জি ঠিক আছে আর হলো তৈল আরো কম দামি হবে এটা হবে আপনার এক হাজার টাকা ডজন ঠিক আছে এক টাকা ডজন হ্যাঁ এটা হলো এক হাজার টাকা ডজন এটা আছে আমরা তেরোশো ষাট টাকা ডজন তেরোশো টাকা আর এটা আছে আঠারোশো টাকা ডজন খুব ভালো মাল এগুলো ঠিক আছে এটা তিরিশ ষাট হবে আর পঁচিশ পঞ্চাশ আছে এই যে পঁচিশ পঞ্চাশ আছে এলাম বিশ টাকা ডজন পাঁচশো বিশ টাকা মাত্র টাকা আছে ছয়শো টাকা মাত্র ছয়শো চল্লিশ বাচ্চাদের দেখতে বেশি বালিশ আছে বাচ্চাদের বালিশ আছে